প্রশাসনের কড়া নিরাপত্তা ও লোকচক্ষুর আড়ালে বর্তমানে যুব সমাজ ধ্বংসকারী ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও প্যাথিডিনের মতো ইত্যাদি মাদকদ্রব্যের ভয়াবহতা দেশে দিন দিন বেড়ে চলেছে। বেপরোয়া হয়ে উঠেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য। তবে পাঁচবিবি উপজেলাটি ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় এখানে মাদকসেবী ও মাদক ব্যবসায় তুলনামূলক বেশি। যদিও পুলিশের দাবি, মাদক নির্মূল করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত কয়েকদিনের মাদক বিরোধী অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে 35 জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, মাননীয় DIG ও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে 35 জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। তবে মাদক বিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। তাদের দাবি, পুলিশের এই অভিযানে মাদক নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করেন। পাঁচবিবি থানা পুলিশ তারা যে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে, সমতায় নির্মূল না হলেও তবে নিয়ন্ত্রণ আসবে বলে আমি মনে করি। বাড়ি সীমান্ত এলাকায় এই যে মাদক, ফেন্সিডিল, ইয়াবা, হ্যাঁ, এগুলান বিষয়ে যে তৎপর পাঁচবিবি থানা পুলিশ চালাচ্ছে, বর্তমান যে ওসি সাহেব আসছে, এনার তৎপরতা ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে, এটা আমার বিশ্বাস। পাঁচবিবি থানা পুলিশ বর্তমানে বাল্যবিবাহ ও মাদক বিরোধী যে অভিযান চালাচ্ছে, আমরা তাতে স্বাগত জানাই। গত 30/4/2018 তারিখ থেকে রেঞ্জ DIG স্যার এবং SP স্যারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছি এবং এরই ধারাবাহিকতায় আমাদের সাকিল স্যারের নেতৃত্বে এই পর্যন্ত আমরা 26 জন মাদক সেবী এবং 9 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের অভিযান চলছে। জয়পুরহাট থেকে আলকারিয়া চৌধুরী পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।